লাইটিং এ সাজানো হয়েছে বিয়ের গেট, আসতে শুরু করেছে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ের বরযাত্রা রওনা হবে, কিন্তু এরই মধ্যে বেঁধে গেল হট্টগোল। সিনেমার কাহিনীর মতো বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী। এই মেয়ের আগের ঘরের বাচ্চা আছে, হেয়া থুয়া হে চলে আসছে, চলে আসছে পরে আমরা আবার মেনে নিছি। আমাদের বাড়িতে রইছে, আমাদের বাড়িতে ছয় দিন থাকে, আমাকে স্বর্ণ গনা নিয়ে আরেকজনের হাতে আবার কাছে আসবে। এখন দুই বছর আপনাদের কাছে অবশ্য প্রমাণ আছে, তাই না? প্রমাণ আছে, বিয়া বইছে, হেই পোলার হাতে আমার কথা হইছে, হেই পোলার আমরা টেলিফোন করছি, হেই পোলা আইবে। স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় টেনে হেঁচড়ে স্বামীর বাড়ি থেকে বের করে দেয়া হলো অনার্স পড়ুয়া কলেজ ছাত্রীকে। মারধর করায় অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে মেয়েটি। এদিকে প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যায় ইতালি প্রবাসী অভিযুক্ত আলামিন। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। স্থানীয় সূত্রে জানায়, বছর তিনেক আগে মেয়েটির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আলামিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে পরিবারের সম্মতিতে গত বছরের 23 ফেব্রুয়ারি মেয়েটির বাড়িতে আসে বরপক্ষ। আলামিন ইতালি থাকা অবস্থায় মোবাইলে দুজনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে নিয়ে আসা হয় স্বামীর বাড়িতে। এর কিছুদিন পর মেয়েটি বাবার বাড়িতে চলে আসে, সেখানে গিয়ে নাকি আরেকটা বিয়ে করে। কিন্তু এখন প্রথম স্বামীর বিয়ের কথা শুনে চলে আসেন তার বাড়িতে। এক মাস আগে ইতালি থেকে বাড়ি আসেন আলামিন। প্রথম স্ত্রীকে না জানিয়ে অন্যত্র বিয়ে করবে এমন খবরেই শুরু হয় ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশও। আলামিনের বাবা মোহাম্মদ আলী জানান, ডিভোর্স দেওয়ার প্রক্রিয়া চলছে। স্বজনদের দাবি, একাধিক বিয়ে থাকায় মেয়েটি স্বেচ্ছায় চলে গেছে, আর ঘরে তুলবেন না তারা। আমাদের আগে যাওয়া এব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। গেলাম, আমি গেলাম ওই আমার অফিসার ফোর্স সহ। মানে বিয়ের ব্যাপারে, এই মেয়ের সাথে এই ছেলের দুই বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ে হইলে এই বাড়িতে এসে সে 7 দিন ছিল। মেয়ে হয়তো মামলা করলে আসলে, ওয়ারেন্ট নিয়ে আসলে আমরা ধরার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তাদের কেউই নাই, সব তালামারা। এমন ঝামেলাপূর্ণ ঘটনায় দোষী যেই হোক, তার একটা সুষ্ঠু সমাধান হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নিউজ ডেস্ক, আরটিভি।